ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतान् शारदां प्रणमाम्यहम्। परतत्वे सदालीनो रामकृष्णो समाग्मया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वैये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वांतान् प्रणमाम्यहम्। श्री भगवानेर कृपाय आज थेके आमरा स्वामी विवेकानंदेर कर्मयोग বক্তৃতাটি নিয়ে আলোচনা করব। অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছিলেন অল্প বয়সী ছেলেদের জন্য স্বামী বিবেকানন্দের কর্মযোগে পাঠ এবং আলোচনা করার উদ্দেশ্য নিয়ে। আমার মনে হয় স্বামী বিবেকানন্দ কেবল অল্প বয়সী ছেলেপুলেদের জন্যই নয়, স্বামী বিবেকানন্দ সব বয়সী মানুষের জন্যই গ্রহণযোগ্য। তার উপদেশ সব বয়সের সব মানুষের জন্যই। মূলত নিজেকে যারা আমরা বদল করতে চাই তাদের জন্য অবশ্যই স্বামী বিবেকানন্দ উপকারী। স্বামীজি বলছেন, কারোর যদি কোনো সমস্যার সমাধান হতে চাও তাহলে তার স্তরে নেমে এসে নিজেকে তার অসুবিধাগুলোকে অনুভব করার চেষ্টা করো এবং সেইভাবে অনুভব করার করতে পারলে তবেই তুমি তাকে সাহায্য করতে পারবে। আমরা চেষ্টা করব কর্মযোগ সেভাবে করতে। যে মন্ত্রটা আমরা রোজ পড়ব তার অর্থটা আমাদের জেনে নেওয়া দরকার। সর্বধর্ম স্থাপকস্ত্বম সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাম মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। এটা এই মন্ত্রের প্রথম স্তব। এই মন্ত্রটির এই স্তবটির রচয়িতা হলেন স্বামী সারদানন্দজি। এটার নাম সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্র। বলছেন সর্বধর্ম স্থাপকস্ত্বম, তিনি সমস্ত ধর্মকে স্থাপন করলেন। এখন প্রশ্ন উঠতে পারে, ঠাকুর আসার আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত ধর্মমত ছিল, তাহলে তিনি নতুন করে কি স্থাপন করলেন? তাহলে কি শুধুমাত্র গুরুকে খুব বড় করে দেখানোর জন্যই শারদানন্দজি এই শব্দটি ব্যবহার করেছেন সর্বধর্ম স্থাপকস্ত? তা নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ এমন একটি সন্ধিক্ষণে এসেছিলেন যে সময় আমরা আমাদের নিজের ধর্মবিশ্বাস, নিজের ধর্ম ভাবনা, তার উপর আমরা আস্থা রাখতে পারছিলাম না। আমরা অন্য ধর্মবিশ্বাস, অন্য ধর্ম ভাবনার মধ্যেও নিজেদেরকে লীন করার চেষ্টা করেছি, কিন্তু তাতেও যেন আমাদের প্রত্যয় হচ্ছিল না। এমন একটা সময় তিনি এসে আমাদের সমস্ত ধর্ম মত অনুসারে জীবনযাপন করে আমাদের কাছে প্রত্যয়টা জাগিয়ে গেলেন। আমরা যে যে পথেই থাকি না কেন, যদি আমরা আমাদের কাজের প্রতি নিষ্ঠাবান হই, আমরা যদি আমাদের নিজেদের ভাবনা চিন্তাকে সঠিক গতি দান করতে পারি, তাহলে একজন হিন্দু বা হিন্দু ধর্মের যে বিভিন্ন ভাগ, একজন বৈষ্ণব, একজন শাক্ত, একজন অন্য ধর্ম মতাবলম্বী, তারা যেভাবে যেখানে গিয়ে পৌঁছবে আমাদের সবার গতি ঠিক সেইখানেই পৌঁছবে। এই কথাটা তিনি তার সমস্ত জীবন দিয়ে শুধু আচরণ করলেন নয়, তিনি এই অনুভবটিকে পোক্ত করে দিলেন আমাদের সকলকে। এই বোধে মানে আমাদের বোধটিকে পাকা করে দিলেন। তাই বলছেন সর্বধর্ম স্থাপকস্ত্বম। তারপরেরটি আরো মানে আমার মনে হয়েছে একটু ভয়ানক কথা যেন বলছেন, সর্বধর্ম স্বরূপকঃ, তিনি সর্বধর্মের স্বরূপ।
আবার মনে হয় না নিজের গুরুকে বাড়াবাড়ি করে একটুখানি বলা হয়েছে? আসলে ধর্মাচরণ করতে 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 আমরা সেই ভাবে ভাবিত হয়ে যাই। ধরুন, যিনি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন, তিনি বৈষ্ণবের আচরণ করতে করতে প্রকৃত বৈষ্ণবে রূপান্তরিত হয়। ধর্ম হচ্ছে যা আমাদের ধরে থাকে। ধর্ম কি না, যা আমাদের মানুষ হিসেবে পরিচিত করে। মানুষের গুণগুলি হলো দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা, মুদিতা। এই গুণগুলি আচরণ করতে 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 আমরা এই গুণের প্রতিভু হয়ে উঠি। ডাক্তারদের দূর থেকে দেখে আমরা বলি, আহা, মানুষ নয় গো, দেবতা। তার মানে কি, তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে আমাদের স্টেথোস্কোপ নিয়ে আমাদেরকে সেবা করেন? তা নয়, তিনি এমন একটা জীবন যাপন করেছেন যে জীবনটিকে দেখে আমাদের তাকে দেবতা ছাড়া আর অন্য কিছু ভাবতে ইচ্ছেটুকু শুদ্ধ করেনি। তাই তার সম্পর্কে বলা হয়েছে, সর্বধর্ম স্বরূপকঃ, সমস্ত ধর্মের মূল যে কথা, সেই মূল কথাটি যেন তার জীবন অনুশীলনের মধ্যে ফুটে উঠেছে, তার আচার আচরণ সবকিছুর মধ্যে ফুটে উঠেছে। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়া হয়ে গেলে শেষকালে বলতেন যে, সাধন কি, সাধন পথ কি, সব কিছুর পরিচয় তোমরা পেলে, এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে মানুষ দূর থেকে তোমায় দেখে বলে, রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করার অর্থ হল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনায় জীবন যাপন করা। জীবনটি দেখলে যেন শ্রীরামকৃষ্ণের উপদেশ, এইগুলি কথা আমাদের মনে পড়ে। তাই বলছেন, সর্বধর্ম স্বরূপক আচার্যানাম মহাচার্য, যিনি শিক্ষকদেরও শিক্ষক, সেই রামকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। মায়ের প্রসঙ্গ বলতে গিয়ে বলছে, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, এটি অচ্ছেদ এবং অভেদ। আগুনে আপনি হাত দিলে আপনার হাত পুড়ে যাবে, এই যে আগুনের যে দাহিকা শক্তি, পুড়িয়ে ফেলার ক্ষমতা, এটা কিন্তু দৃশ্যমান নয়। আগুনের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে যে আপনি আলাদা করে তাকে বুঝতে পারবেন না। ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ সত্তার ভেতরে শ্রী সারদা সত্তা এবং শ্রী সারদা সত্তার ভেতরে শ্রীরামকৃষ্ণ সত্তা এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে, এদের আলাদা করে বোঝানো সম্ভব নয়। খুব সহজ একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। আপনারা অনেকেই মুদ্রা ব্যবহার করেন, পয়সা, টাকা, এই পয়সা ব্যবহার করেন। পয়সাটি একটি একটি ধাতু দিয়ে তৈরি হয়, তার দুটি দিক থাকে, একদিকে মুদ্রিত থাকে যে এটি কত টাকার মুদ্রা, এবং মুদ্রার অন্য পারে থাকে যে কোন দেশ থেকে বা কোন রাজ্যে দেশের সরকার এটি প্রচলন করলেন। কিন্তু আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, একই যুগে আপনি মুদ্রার দুটো পিঠ একসঙ্গে দেখতে পাবেন না, কিন্তু দুটোই সত্য। ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা ঐশ্বরিক সত্তায় একই হয়ে আছেন। যতদিন যখন শ্রীরামকৃষ্ণকে আপনি দেখছেন, তখন তিনি আপনি মাকে দেখতে পাবেন না, আবার মাকে আপনি যতদিন দেখছেন আপনি শ্রীরামকৃষ্ণকে দেখতে পাবেন না, কিন্তু এরা একই সঙ্গে একই সত্তার ভেতরে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে। তাই বলছেন, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তা সারদাম প্রণমাম্যহম। স্বামীজি সম্পর্কে বলছেন, পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমান্বয়া, আমরা পরচর্চায় মত্ত থাকি, তাই পরতত্ত্বের কথা আমরা বড় একটা বুঝতে পারি না। অন্যের কল্যাণ চিন্তা করা হচ্ছে পরতত্ত্ব। পরতত্ত্বে সদা লীন, সবসময় লীন হয়ে আছেন। লীন কিরকম না, একটি পাত্রে দুধ রাখা আছে, আপনার মা আপনাকে এক একটি এক ঠোঙায়
250 গ্রাম মোটা দানার চিনি এনে দিয়ে বললেন, বাবা উনুনের ওপরে দুধটা বসে ধীরে ধীরে চিনিটা মিশিয়ে দুধটাকে ক্ষীর বানিয়ে ফেলো। আপনি আগুনের ওপর পাত্রটিকে বসালেন, তারপরে ধীরে 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 সেই মোটা দানার চিনিটাকে আপনি দুধের সঙ্গে মিশিয়ে দিলেন। তার একটি পাত্র একটি হাতা দিয়ে সেটিকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকলেন। মাঝে মাঝে তুলে দেখলে দেখতে পাবেন যে আপনার সেই মোটা দানার চিনি পাতলা হচ্ছে, পাতলা হতে হতে একটা সময় সেটা সমস্ত সত্তাকে হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, সেই দুধের সঙ্গে এমনভাবে সত্তাকে হারিয়েছে যে সেই দুধের স্বাদটিকে সে বাড়িয়ে দিয়েছে, লীন হয়ে যাওয়া হচ্ছে। এই পরতত্ত্বে সদালীন, অন্যের চিন্তায় এমনভাবে লীন হয়ে যাওয়া যেখানে দ্বিতীয় কোনো সত্তা আত্মসত্তার কোনো প্রকাশ থাকে না। স্বামী বিবেকানন্দকে অনুভব করার অর্থ হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। স্বামীজি আদর্শটি আমাদের কাছে রেখে গেছেন, অন্যের জন্য নিজেকে ভুলে যাওয়া, বিরাটের জন্য আমার এই সামান্য অংশটিকে, আমার এই স্থূল অংশটিকে সম্পূর্ণ ভুলে যাওয়া। পরতত্ত্বে সদা লীন, কিন্তু এটি নিজে নিজে করেননি, রামকৃষ্ণ সমাগয়া, শ্রীরামকৃষ্ণের প্রকৃষ্ট আদেশে করেছেন। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণ দেবের স্বামী বিবেকানন্দের জীবনী, তিনি কাশীপুর উদ্যান বাটিতে আছেন, গভীর সাধন ভজনে মগ্ন, আবার শ্রীরামকৃষ্ণের সেবা পরিচালনা করছেন, সেবা কাজেও আছেন। তিনি একটা সময় স্বামী ঠাকুরকে এসে বলেছিলেন যে তার ইচ্ছা হয় সুখদেবের মতো গভীর সমাধিতে তিনি মগ্ন থাকবেন। মাঝে মাঝে তিনি আসবেন, তিনি এসে খাবার জন্য একটুখানি নেমে আসবেন, আবার গভীর সমাধিতে মগ্ন হয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ চিৎকার করেছিলেন, বলেছিলেন, ছি ছি ছি, তুই এত বড় আধার, আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর গাছের তলায় সবাই এসে আশ্রয় পাবি, তুই কিনা এত ছোট ইচ্ছে করলি। এই সমাধিতে মগ্ন হয়ে যাওয়াটাকেও শ্রীরামকৃষ্ণ ছোট বলেছিলেন। কিসের সামনে? পরতত্ত্বে সদালীন, অন্যের চিন্তায় নিজেকে উজাড় করে দেওয়ার সামনে আত্মচিন্তাকে ক্ষুদ্র বলেছিলেন। তাই তিনি শ্রীরামকৃষ্ণের আদেশে এইখানে লিখেছিলেন। বটবৃক্ষের সঙ্গে কেন তুলনা দিয়েছিলেন? বটবৃক্ষের সঙ্গে তুলনা এই কারণে দেওয়া হয়েছিল, বটবৃক্ষের কোটরে যেমন সাপ থাকে তেমনি তার গাছের ডালে পাখিও থাকে, একই সঙ্গে শত্রু এবং মিত্র যার ভিতরে নির্ভয়ে নিশ্চিন্তে আশ্রয় গ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ বলেন তেমন একটি গাছ, যে গাছের তলায় একই সঙ্গে শত্রু এবং মিত্র আশ্রয় গ্রহণ করবেন, তার বিরাটের ছায়ার নিচে নিজেদেরকে সহজ মনে করবেন, তাদের জীবনকে সার্থক মনে করবেন। এই পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্ম স্থাপনরত, এই এক অদ্ভুত নতুন ধর্মের প্রবর্তন করলেন। আমাদের পুরনো ধর্ম শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত ছিল, আমার কেমন করে মুক্তি হবে, আমার কেমন করে মুক্তি হবে। স্বামীজি একটি নতুন ভাব, নতুন আদর্শ আমাদের জন্য দিলেন। কি সেই আদর্শ? না, অন্যের মুক্তির মাঝখানে, অন্যের হিতের মাঝখানে আমার মুক্তি, আর আমার মুক্তি অন্যের হিতর মধ্য দিয়ে, যুগপথ একসঙ্গে চলবে। আত্মানো মোক্ষার্থম জগত হিতায় চ, আমি যদি শুধু নিজের মুক্তি খুঁজে চাই তাহলে আমার মতো স্বার্থপর জগতে আর কেউ থাকবে না, আমি যদি মাত্র জগতের সেবা করে যাই তাহলে একটা সময় আমি একজন প্রকৃত সমাজসেবী হব, কিন্তু একই সঙ্গে আমির একটি বান্ডিল হয়ে উঠব। তাই তিনি দুটোকে একসঙ্গে জুড়ে দিয়েছেন, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, আর জগৎ হিতায় চ আত্মান মোক্ষার্থম, এটি একটি নতুন ভাব তিনি দিয়েছেন। শ্রী শ্রী মা এই কথাটি সমর্থন করেছেন, তিনি বলছেন যে 24 ঘন্টা কি সবাই ধ্যান ভজন নিয়ে থাকে? তাই নরেন এই নিষ্কাম কর্মের পত্তন করলেন, প্রবর্তন, এটি একটি নতুন ভাবধারা জগৎকে তিনি দিয়ে গেলেন। তাই বলছেন ইয়ো ধর্ম স্থাপনরত বীরে সন্তম নমাম্যহম, বীর ঈশ,
বীরদের ঈশ্বর যিনি এই কাজে ব্রতী হতে চান তাদের যিনি ঈশ্বর তার তিনি হলেন শিব। শিব স্বরূপ স্বামী বিবেকানন্দ, বীরেশ্বর শিবের বরে তার জন্ম, এটি একটি অর্থ। আর একটা হচ্ছে যারা এইভাবে কাজ করতে চায় সেই বীর পুরুষদের অন্তরে শিবের কল্যাণকারী ভাবনাটি যেন যুগপথ আসে, তাই তিনি বীরেশ শব্দটি ব্যবহার করেছেন। বীরেশান্তম নমাম্যহম কালিন্দি ফুল্ল কমলে মাধবে না ক্রীড়ারত। শ্রীরামকৃষ্ণদেব একদিন একটি দিব্য স্বপ্ন দেখলেন, দেখলেন গঙ্গার ওপর পদ্ম ফুল ফুটে আছে, সেই পদ্ম ফুলের উপরে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপাল, তিনি ব্রজের গোপাল, তিনি খেলছেন, তার সঙ্গে তার সখা, তার রাখাল সখা তার সঙ্গে আছে। স্বামী ব্রহ্মানন্দজি হলেন সেই ব্রজের গোপালের রাখাল সখা, তাই বলছেন কালিন্দি ফুল্ল কমলে মাধবে না ক্রীড়ারত। মাধবের সঙ্গে যিনি খেলছিলেন, মাধব না ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম, সেই ব্রহ্মানন্দ স্বরূপ যিনি নামে ব্রহ্মানন্দ, যার স্পর্শে সেই তুরীয় আনন্দের আমাদের স্পর্শ হয়। ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরু লোকনায়ক, তিনি প্রকৃত অর্থে সেই সদ্গুরু যিনি আমাদের অন্ধমনের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যান। আর দুই হচ্ছে যিনি লোকনায়ক, লোকেদের যিনি নেতা, স্বয়ং রামকৃষ্ণ সংঘের নেতা। ঠাকুর বলেছিলেন যে রাখালের রাজবুদ্ধি আছে, সে একটি রাজত্ব চালাতে পারে। এরপরে বলছেন যোগানন্দ প্রেমানন্দ শন্যেবয়ে চ পার্ষদা রামকৃষ্ণগত প্রাণাম সর্বান্তান প্রণমাম্যহম। যোগানন্দ প্রেমানন্দ ইত্যাদি সমস্ত শ্রীরামকৃষ্ণ পার্ষদদের প্রণাম করি। এরা কেমন? রামকৃষ্ণগত প্রাণা, যদি এর মন প্রাণ অন্তরাত্মা শ্রীরামকৃষ্ণে গত হয়েছে, সে তাদেরকে আমরা রামকৃষ্ণগত প্রাণা সর্বান্তান প্রণমাম্যহম, সবাইকে আমরা আমাদের প্রণাম নিবেদন করি। এই মন্ত্রটি দিয়ে আমাদের রোজকার পাঠ শুরু হবে। কর্মযোগের ভূমিকায় আমরা তৃতীয় সংস্করণের নিবেদন থেকে বলবো। অনুবাদক লিখছেন আষাঢ় 1316 বঙ্গাব্দে। প্রায় 9 বৎসর পূর্বে যখন স্বামী বিবেকানন্দের কর্মযোগ নামক গ্রন্থের প্রথম অনুবাদ করি, তখন ধারণা ছিল যে আমেরিকান সংস্করণখানি উৎকৃষ্টতর, সুতরাং তদ অবলম্বনই অনুবাদ করিয়াছিলাম। দ্বিতীয় সংস্করণে আদ্যোপান্ত সংশোধনের ইচ্ছা থাকিল, অন্যান্য কার্যবশত সময়াভাবে উহাতে হস্তক্ষেপ করিবার অবকাশ পাই না, অনেক দিন ধরিয়া তজ্জন্য উহা অমুদ্রিত অবস্থায় ছিল। পরিশেষে পাঠকবর্গের আগ্রহাতিশয্যে উহা প্রায় সম্পূর্ণ অপরিবর্তিতভাবে পুনঃমুদ্রিত করা হয়। সম্প্রতি একটু অবকাশ পাইয়া মাদ্রাজ সংস্করণের সাথে মিলাইয়া দেখিলাম মাদ্রাজ সংস্করণে আমেরিকান সংস্করণ অপেক্ষা এত অধিক নূতন বিষয় আছে যে বলা যায় না। তন্মধ্যে দ্বিতীয় অধ্যায়ে মহানির্বাণ তন্ত্র হইতে বিস্তৃত উদ্ধৃতাংশ ও উহার উপর স্বামীজির মন্তব্য সমূহ ও পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে প্রতীক সম্বন্ধে সুদীর্ঘ আলোচনা বিশেষ উল্লেখযোগ্য। এতদ ব্যতীত এই দুই সংস্করণের অনেক স্থলে এত পাঠান্তর যে অনুবাদককে বিশেষ সমস্যায় পড়িতে হয়। অগত্যা আমরা মাদ্রাজ সংস্করণে প্রাপ্ত সমুদয় অতিরিক্ত অংশগুলির অনুবাদ বর্তমান সংস্করণে সন্নিবেশিত করিলাম এবং পাঠান্তর স্থলে উভয় সংস্করণের তুলনা করিয়া যেটি স্পষ্টতর বোধ হইল সেইটির অনুবাদ করিয়া দিলাম। এতদ ব্যতীত পূর্বানুবাদের ভ্রম ও ভাষার ত্রুটি সমূহ কতক কতক সংশোধন করিবার চেষ্টা পাইয়াছি। সুতরাং কর্মযোগের এই তৃতীয় সংস্করণকে পূর্ব পূর্ব সংস্করণ হইতে সম্পূর্ণ পৃথক বলা যাইতে পারে। ইতি বিনীত অনুবাদকস্য আষাঢ় 1316 বঙ্গাব্দ।
তৃতীয় সংস্করণের ভূমিকা বলা আছে যে প্রথম যে সংস্করণটি বেরিয়েছিল এটি আমেরিকান এডিশন সেটিকে ধরে পরবর্তীকালে মাদ্রাজ অনুবাদটিকে দেখতে গিয়ে দেখা গেল তারা স্বামীজির কর্মযোগ সংক্রান্ত আরো অনেক বক্তৃতার সংযোজন করেছিলেন যেগুলো আমেরিকান সংস্করণে ছাপা হয়নি এবং কোনো কোনো ক্ষেত্রে বক্তৃতার আলাদা রকমের ভাব এসেছে এটা হতে পারে এই কারণে কারণ দুজন বা তিনজন মিলে একটিকে লিখছেন আমাদের যিনি স্বামীজি যে রাইটার ছিলেন তিনি তো লিখেছেন তাছাড়া অনেকে নোট নেবার চেষ্টা করেছিলেন কিন্তু স্বামীজি এত দ্রুত বলতেন যে যে গুডউইন এটি করতেন স্বামীজি এত দ্রুত বলেছেন যে সবসময় সেটিকে সেইভাবে করে নেওয়া সম্ভব হয়নি সেই কারণে কিছু কিছু তত্ত্ব যে যে গুডউইনের অনুবাদেতে বাদ গেছে আবার কিছু কিছু তত্ত্ব অন্য জায়গাতে এসেছে আমরা আজকে এই কর্ম চরিত্রের উপর উহার প্রভাব এই অধ্যায়টি শুরু করব কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন ক্রি ধাতুর অর্থ করা যাহা কিছু করা হয় তাহাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো উহার অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্বকর্ম যেগুলির কারণ কিন্তু কর্মযোগ আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে মানব জাতির চরম লক্ষ্য জ্ঞানলাভ প্রাচ্য দর্শন আমাদের নিকট এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছে মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায় সুখই চরম লক্ষ্য এর রূপ তাই মনে করা ভ্রম জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য কালে মানুষ বুঝিতে পারে যে সুখের দিকে নয় জ্ঞানের দিকে সে ক্রমাগত চলিয়াছে দুঃখ ও সুখ উভয় তাহার মহান শিক্ষক সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পাইয়া থাকে সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায় অমনি তাহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায় আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টি ফলকে আমরা মানুষের চরিত্র বলি কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখে দেখো বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান চরিত্রকে এক বিশেষ ছাঁচে ধারিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে কোনো কোনো স্থানে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয় জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরে অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করেছে এই অধ্যায়ে বলা হচ্ছে যে কর্ম শব্দটি ক্রি ধাতু থেকে নিষ্পন্ন হয় ক্রি ধাতুর অর্থ হচ্ছে করা যেটিকে আমরা সাধারণভাবে কর্ম বলে থাকি অর্থাৎ কর্ম তো কিছু নয় কর্মফল আমি ভাত খেয়েছি আমার পেট ভরেছে অতএব আমার যে পেট ভরাটা এটি হচ্ছে আমার কর্মের ফল ওই ফলটি আমি বলি ওরকম না আমি খেয়েছি বলি আমি খেয়েছি না খাওয়ার ফলে আমার পেট ভরেছে সেই কারণে আমার এই কর্ম যে করেছি খাওয়া কর্মের ফল হচ্ছে আমার শরীরে পুষ্টি হয়েছে আমার ক্ষুধার নিবৃত্তি হয়েছে সেই কারণে সেই সকল ফল যেগুলি আমাদের পূর্ব পূর্ব কর্মের কারণ কিন্তু কর্মযোগে আমরা কেবলমাত্র কর্ম বা কাজ অর্থেই ব্যবহার করব মানব জাতির চরম লক্ষ্য হচ্ছে জ্ঞান লাভ করা নিজেকে জানা আমার ভেতরে যে মানুষটি আছে সে তাকে জানা দেখবেন শ্রীরামকৃষ্ণদেব উপদেশ দিলেন তোমাদের আর কি বলিব তোমাদের চৈতন্য হোক তিনি একবারও বললেন না তোমরা রাজা হও ওজা হও
তোমাদের মধ্যে ভগবান লাভ হোক, এই সমস্ত কথা একটি বারও উচ্চারণ করলেন না। তিনি বললেন, তোমাদের আর কি বলিব, তোমাদের চৈতন্য হোক। আমাদের ভেতরের অন্তরের চেতনা যদি বিকশিত না হয়, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের কোনোভাবেই আমরা নিজেদেরকে বিকশিত করতে পারবো না। সেই কারণে তিনি বলছেন, তোমাদের চৈতন্য হোক। তাই তিনি বলছেন, চৈতন্য জ্ঞানটি না এলে আমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবো না। এই জ্ঞান নয় বলেই আমরা মানুষের শরীর ধারণ করেও অমানুষের মতো ব্যবহার করে ফেলে থাকি। বলছেন, মানুষের চরম লক্ষ্য হচ্ছে সুখ নয় জ্ঞান। আমরা বুঝতে পারি না, আমরা সুখ এবং আনন্দ পেতেই চেষ্টা করি, কিন্তু ভেবে দেখুন তো, সুখ এবং আনন্দ শেষ হয়ে যায়। কিন্তু জ্ঞান যদি আসে মানুষের ভেতরে, আত্মজ্ঞান যদি আসে, আমি কে এই বোধটি যদি আসে, তাহলে সুখ দুঃখ কোনো কিছুই তাকে স্পর্শ করে না। সুখে সে আপ্লুত হয় না, আর দুঃখে সে ভেঙে পড়ে না। বলছেন, দুটো জিনিসের ভেতরে দুঃখ আমাদের জীবনের মহান শিক্ষক। কেন? কারণ দুঃখ আমাদেরকে সবচেয়ে ভালো করে শেখায়, বেদনা আমাদের শেখায়। কি শেখায়? প্রথম কথা, নিজেকে চিনতে শেখায়। যখন আমরা সুখের সাগরে ভাসি, তখন আমরা নিজেদের অনুভব করতে পারি না। ফলে অনেক সময় আমাদের যে নিজেদের যে ধারণা, সেটি যেন একটি আবরণের মতে আবৃত হয়ে থাকে। যখন দুঃখ আসে, তখন সেই আবরণটি খুলে যায়, তখন আমরা আমাদের নিজেদের আসল চেহারাটাকে দেখি, এবং আসল চেহারাটাকে দেখি বলি, তখন নিজেদের আমূল বদল করবার ইচ্ছা আমরা প্রকাশ করে থাকি। সেই কারণে দুঃখ আমাদের জীবনের অনেকখানি। দুঃখ মানুষ চিনতে সাহায্য করে, কে সহযোগী কে বিযোগী এগুলি আমাদের চিনতে সাহায্য করে, সম্পূর্ণভাবে এটি আমাদের সাহায্য করে। তাই বলছেন যে দুই, সুখ এবং দুঃখ দুই চরিত্র গঠনের উপায়, দুটিরই দরকার। দুটি আমাদের চরিত্রকে একটি বিশেষ ছাঁচে ঢালবার পক্ষে ভালোমন্দ দুয়েরই অংশ আছে। কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের যাবতীয় মহাপুরুষরা যারা আছে, তাদের চরিত্র আলোচনা করলে আমরা দেখতে পাবো যে দুঃখ অপেক্ষা সুখ অপেক্ষা দুঃখই তাদের শিক্ষা দিয়েছে। আপনারা স্বামী বিবেকানন্দের জীবন দেখুন, তাঁর জীবন যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে থাকতে পারি, তাহলে দেখব এই যে দুঃখ বেদনা সমস্ত জীবন তাকে প্রতি মুহূর্তে, তিনি তো খাঁটি ছিলেন, কিন্তু তার সেই সোনার ঔজ্জ্বল্য এত বাড়িয়ে দিয়েছে যে আগামী কয়েক শত বৎসর পর্যন্ত সেই ঔজ্জ্বল্যতেই আমরা নিজেদের উজ্জ্বল করে উঠতে পারবো। আমরা দেখব, বলছেন যে প্রশংসা অপেক্ষা নিন্দার আঘাতই আমাদের অন্তরের অগ্নিকে প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করেছে। আজ আমরা এইখানেই থামবো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা পরের দিন স্বামী বিবেকানন্দের কর্মযোগ নিয়ে আলোচনা করব। ওম নমঃশ্রীয়তি রাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।